بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. حضرت علي بھائی اپنی جی پوشن رکھ رہا چھن خوب شوندر پوشن جی میرا نوکر پڑھتے پار کنا جی کنا سمع بیسے بیشی مہیدارا پڑھتے پار کنا প্রথমত বলবো নুপুর পড়া কিন্তু হারাম নয়। তবে নুপুরের ভিতরে যে শব্দগুলো হয়, যে আপনার যে শব্দগুলো হয়, যে এগুলো কি বলা হয়, থাকে যে ছোট 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 জুমুর থাকে, জুমুর জুমুর শব্দ হয়, ওই শব্দগুলো আপনি আপনার সামনে আপনি আপনার স্বামীর যারা যারা মহিলা আছে তারা বিবাহিত তার স্বামীর সামনে পড়তে পারে, সমস্যা নেই, স্বামীর সামনে। যাতে করে তা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই ঘরে যদি যৌথ যৌথ মানে সবাই যদি একই রুমে থাকে, অর্থাৎ একটাই ঘর, ঘরের মধ্যে একটা রুম, দেখা গেছে যে সে যদি এই নুপুরটা পরে এই ঝুমুরটা শব্দটা তার দেবরের কাছে বা তার ভাসুরের কাছে বা অনুজ যারা তার নন মাহারাম আছে তারা সে শুনতে পাবে। তো যার কারণে ঝুমুরের যার কারণে এই নুপুর গুলোতে যারা যেগুলো ঝুমুর নেই, ঝুমুর বুঝবেন, ঝুমুর মানে যেগুলো শব্দ হয় না ওইগুলো পড়তে পারে, যে কোনো সময় বয়সী এগুলো পড়তে পারবে। আর যে জুমুর হলা যদি কেউ নুপুর পড়ে তো ওই নুপুর পড়তে গেলে যদি এমন সাউন্ড না হয় যে সাউন্ডের কারণে তার দেবর তার বাসুর বা পরপুরুষ এগুলো শব্দ শুনতে পায়, এগুলো শুনতে পেলে কিন্তু এটা গুনাহ হবে। এই জন্য আপনি নুপুর পড়বেন, নুপুর পড়াতে দেবেন, কিন্তু ঝুমুর যাতে না থাকে, অর্থাৎ ওই যে ঝুনঝুনি বাজে না এটা যাতে না থাকে, এটা যাতে না থাকে, এটা থাকলে কিন্তু অবশ্যই তার এটা ইয়ে হবে, কারণ এটা গুণা হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মহিলারা সাজবে যার কিন্তু ঘ্রাণ বা গন্ধ হবে না, পুরুষ সাজবে যার ঘ্রাণ হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকে পারফিউম বা আতর ব্যবহার করার জন্য মহিলারা সাজবে সেখানেই হবে। বর্তমানে কিন্তু মহিলারা উল্টা পুরুষের চাইতে বেশি আক্রমণাত্মক মহিলারা, কথা বুঝতে পারছেন, যাগুলো সম্পূর্ণ হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলো জেনা কার মহিলা, অথচ সে জেনা করেনি, কথা বুঝছে, আল্লাহ আমাদেরকে মাফ করো। আশা করি হজরত আলী ভাই বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি জুমুর পরে নুপুর পড়তে পারবে যাতে জুমুর না থাকে, আর জুমুর যদি থাকেও যাতে করে তার পাশের রুমে যাতে তার দেবর বা বাসুর বা তার কোন পরপুরুষের সাথে তার সাউন্ডটা না শুনতে পায়। এর চেয়ে উত্তম জুমুর পড়বে মানে নুপুর পড়বে কিন্তু জুমুর ব্যবহার করবে না, জুমুর তো বোঝে না যে সাউন্ড হয়। এছাড়া সাউন্ড ছাড়া যে কোনো নুপুর যে কোনো বয়স মানুষ পড়তে পারবে, কারণ সেটা কোনো সাউন্ড হবে না, কথা বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলাম।